হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ প্রদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক, প্রায়ই বাড়ির মালিকগণ কমপ্লেন করে থাকেন যে টয়লেটের অপোজিটে যে ওয়ালগুলো আছে সেগুলোর পেন্ট ড্যাম্প হয়ে যাচ্ছে অথবা প্লাস্টার খসে খসে পড়তেছে। তো কী কারণে হয় অনেকে বুঝতে পারে না। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে গিয়ে আমাদের টাইলসের মাঝখানে, মানে টাইলসগুলো যে লাগানো হয় এই জয়েন্টের মাঝখানে, মাঝখান দিয়ে পানি চুয়ে ওয়াল চুয়ে এরপর উল্টা দিকে যে পেন্ট করা হয় সেটা নষ্ট করে ফেলে। তো দর্শক, সেই থেকে পরিত্রাণের জন্য আজকে আপনাদেরকে লিকুইড ওয়াটার প্রুফিং, মানে টাইলস করার আগে আমাদের ওয়ালে লিকুইড ওয়াটার প্রুফিং করতে হবে, সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটা টয়লেটের ভিতরে প্লাস্টার করে রাপ করে রাখা হয়েছে যাতে টাইলস লাগানোর জন্য সুবিধা হয়। তো এই রাপ প্লাস্টার উপরে আমরা লিকুইড ওয়াটার প্রুফিং অ্যাপ্লাই করব। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা এশিয়ান পেন্টসের একটা কৌটা, ওখানে নেট ওজন 5 কেজি লেখা। তো এটা লিকুইড আকারে পাওয়া যায়, সাদা বোতল 5 কেজির। আর এই প্রোডাক্টের নাম হচ্ছে গিয়ে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K। আর শুধুমাত্র 10 কেজি পাউডারের সাথে একত্রে বিক্রয়ের জন্য এই প্রোডাক্টটাকে বাজারে বিক্রি করা হয়। এই প্রোডাক্ট 5 কেজি লেখা থাকে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K। তো আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান বাজারে গিয়ে বলবেন যে আমার এশিয়ান পেন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2K লিকুইড ওয়াটার প্রুফিংয়ের হ্যাঁ প্রোডাক্টটা দেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কার্টুন আকারে পাওয়া যায়, এখানে কিছু নির্দেশাবলী আছে যে এখানে মিক্সিং করার পর 5 থেকে 6 মিনিটের ভিতর ইউজ করা যাবে না, স্থিরভাবে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এই যে 5 কেজি যে গ্যালনটা আছে এর ভিতরে লিকুইডটা আমরা একটা বালতির ভিতরে রাখতেছি, রঙের বালতি। তো রাখার পরে আর এটার যে রেশিওটা আছে, এই লিকুইডের সাথে পাউডার মিক্স করবো লিকুইডের 2 গুণ, মানে এই লিকুইড যদি 5 কেজি হয় পাউডারটা হবে 10 কেজি, এটা টোটাল 15 কেজির একটা প্যাকেজ। হ্যাঁ, লিকুইডটা আবারও বলি, লিকুইডটা 5 কেজি আর এর সাথে যে পাউডার থাকবে হ্যাঁ ওটা হচ্ছে 10 কেজি, টোটাল 15 কেজির একটা প্যাকেজই একটা কার্টনের ভিতর পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে পাউডারটা আছে সিমেন্টের কালার, হ্যাঁ এটা 10 কেজি আর লিকুইডটা পাচ্ছে টোটাল 15 কেজি। তো দর্শক দেখতেই পারতেছেন এখানে আমরা মিক্সিং করতেছি। হ্যাঁ, তো মিক্সিংটা প্রপার হতে হবে, মসৃণ হতে হবে, এবং এই মসৃণের যে মিক্সরণের যে কালারটা এটা সমসত্ত হতে হবে, মানে আমার পুরো কালারটা যাতে একরকম দেখা যায়। অনেক সময় দেখা যায় আমি ঠিকঠাক মতো মিশ্রণ না করলে দেখা যায় আমি যে সাদা লিকুইডটা আগে ডালছি সাদা, দেখা যায় কোনো কোনো জায়গায় একটু সাদা, কোনো কোনো জায়গায় একটু কালো, বেশি কালো, এরকম যাতে না হয়, আমার পুরো মিশ্রণটা যাতে একই কালারের হয়। তো মিশ্রণটা আমরা নর্মালি দুইভাবে করতে পারি, মেশিনের মাধ্যমেও করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ম্যানুয়ালিও করতে পারি। তো মেশিনের মাধ্যমে করতে পারলে বেটার, মিশ্রণটা প্রপার করাতে হয়, কিন্তু যেহেতু আমাদের এখানে মেশিন নাই সেখানে আমরা ম্যানুয়ালি করতেছি। তো দেখতেই পাচ্ছেন একটা স্টিক নিয়ে, হ্যাঁ প্লাস্টিক পিভিসির স্টিক নিয়ে ওরা লাগতেছে মিশ্রণ করার ট্রাই করতেছে। আরেকটা দর্শক, একটা মিশ্রণ করার পর এই লিকুইডটা 5 থেকে 6 মিনিট স্থিরভাবে রেখে দিতে হবে, যাতে যদি এর ভিতরে কোনো ধরনের বাতাস থাকে অথবা গ্যাস থাকে এটা যাতে বের হয়ে যেতে পারে, এর জন্য 5 থেকে 6 মিনিট এভাবে স্থিরভাবে রেখে দিতে হবে, এই সিকি নিয়ম। তো আরেকটা হলো পাসপোর্টটা অ্যাপ্লাই করার মিনিমাম 4 থেকে 6 ঘন্টা পর আপনার সেকেন্ড কোট অ্যাপ্লাই করতে পারবেন, মানে শুকানোর জন্য আমাকে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা সময় দিতে হবে সারফেসটা। আর ভালো একটা ফল পাওয়ার জন্য আমাদেরকে 2টা কোট অ্যাপ্লাই করতে হবে, তবে এক যে কোট 2 কোট ক্রসভাবে অ্যাপ্লাই করতে হবে। ক্রসভাবে মানে আমি যদি ধরেন সারফেসে প্রথম ধরেন যে হরিজন্টালি অ্যাপ্লাই করি, সেকেন্ড কোটটা আমার ভার্টিক্যালি অ্যাপ্লাই করতে হবে, আবার যদি আমি ফার্স্ট কোট ভার্টিক্যালভাবে অ্যাপ্লাই করি সেকেন্ড কোট আমার হরিজন্টালভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে মেশিনটা মোটামুটি একটা পেস্টের মতো হয়ে গেছে আর কালারও মোটামুটি সেম হয়ে গেছে, তারপরও মিশ্রণটা একটু ওভারশিউট হওয়ার জন্য আরও মিশ্রণ করছে। তো মিশ্রণ করার পর আমরা 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দেবো, তারপর আমরা আমাদের টয়লেটের সারফেস মানে প্লাস্টারের উপর অ্যাপ্লাই করবো। আর প্লাস্টারটা করার সময় অবশ্যই প্লাস্টার যাতে রাফ রাখা হয়, রাফ না রাখলে আপনার টাইলসের সাথে আপনার সারফেসের মধ্যে একটা বন্ডিং হবে না, প্লাস্টার হয়তো পরবর্তীতে প্লাস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়বে। তো দর্শক, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর দর্শক, আরেকটা ব্যাপার আপনাদের কাছ থেকে ক্ষমা জেনে নিচ্ছি, আমি আসলে গ্রামের ছেলে, হ্যাঁ আঞ্চলিক
বাসাই আমার আসলে প্রধান বাসা, যার কারণে মাঝে মাঝে আমার বাসায় আঞ্চলিক টান চলে আসে, এজন্য আমাকে ক্ষমা করবেন। আর দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই প্রোডাক্টটার যে কার্টুন আছে, কার্টুনের গায়ে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, 5-6 মিনিট স্থিরভাবে রেখে দিতে হবে, এরপর 4-6 ঘন্টা সময় দিতে হবে শুকাতে, তারপর দ্বিতীয় কোট অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আর এটার কাভার হচ্ছে গিয়ে 15 স্কোয়ার ফিট পার কেজি, 1 কোটে প্রতি কোটে। তো আরও অনেক কিছু আছে, যদি আপনি এই প্রোডাক্টটি কিনেন গায়ে অনেক কিছু লেখা থাকে, আপনি সঠিকভাবে পরে তারপর অ্যাপ্লাই করতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা ফার্স্ট কোট ভার্টিক্যালভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমরা যদি এখন ফার্স্ট কোট ভার্টিক্যালভাবে অ্যাপ্লাই করে দিছি, তো সেকেন্ড কোট অবশ্যই আমরা হরিজন্টালি অ্যাপ্লাই করব, সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের যারা পেইন্টার আছে তারা সার্ফেসের উপর ভার্টিক্যালভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছে। তো দর্শক, আমরা নর্মালি এই লিকুইড ওয়াটার প্রিন্টটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারি অথবা আপনার রুলার দিয়ে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো নর্মালি যেহেতু ওটা আমাদের প্লাস্টার সারফেসটা রাফ রাখা হয়েছে, হ্যাঁ, তো ব্রাশই ভালো। তার ব্রাশ হইলে সারফেসের সব জায়গায় ওয়াটার প্রিন্টটা অ্যাপ্লাই করা সম্ভব হয়। আর দর্শক, আরেকটা খেয়াল রাখবেন যে প্লাস্টার করার সময় যাতে কোনো জায়গায় একটু বাদ না থাকে যে প্লাস্টার ছাড়া, তাহলে তার ওই জায়গায় লিকুইড ওয়াটার আপনি করতে পারবেন না। যদি কোনো পাইপ থাকে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন যাতে সব জায়গায় সমানভাবে লিকুইড ওয়াটার প্রুফিং করতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি ইচ্ছা করলে লিকুইড ওয়াটার প্রুফিং যদি আপনার ওয়ালের ফুল হাইট পারতে না চান, তো মিনিমাম 3-4 ফিট অথবা 4 ফিট অথবা 5 ফিট আপনি অ্যাপ্লাই করলে সমস্যা নেই। কারণ আমরা গোসল করার সময় পুরো ওয়াল আসলে ভিজে না, নর্মালি নিচ থেকে ফ্লোর থেকে 4-4 ফিট আর 3.5 ফিট হলেই হয়। তো আমরা এখানে আমাদের এই প্রজেক্টে আমরা 1200 মানে 1.3 মিটার অ্যাপ্লাই করছি। আপনি চাইলে ফুল হাইটও অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার ইচ্ছে। তো দর্শক, আমাদের ফার্স্ট কোট অ্যাপ্লাই করা হয়ে গেছিলো। তো এখন আবার 6 ঘন্টা পর, ঠিক আছে, পরের দিন আবার আর সেকেন্ড কোট অ্যাপ্লাই করতেছি। দেখেন, ফার্স্ট কোটটা ভার্টিক্যালভাবে অ্যাপ্লাই করা হয়েছিলো, এখন হরিজন্টালি অ্যাপ্লাই করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ওয়ালের কালারই চেঞ্জ হয়ে গেছে, আর প্লাস্টার সারফেসটাও আপনারা এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আসলে সারফেসটা কীরকম হওয়া উচিত লিকুইড ওয়াটার আগে। তো দর্শক, আমাদের টাইলস লাগে না, একবার খারাপ মারলাম আবার টয়লেটের প্রচুর থাকে, টয়লেট রুম থাকে, ডাইনিং রুম থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, ইম্পর্টেন্ট জিনিস থাকে। তাহলে আপনার এই ওয়ালটা ড্যাম্প হবে না। হ্যাঁ, আর আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কোট মারার পর সারফেসটা এরকম কালো হয়ে গেছে, আর অনেক শক্ত হয়ে যায়। আর আরেকটা দর্শক, কিউরিং পিরিয়ড হচ্ছে কি, আমার সেকেন্ড কোট অ্যাপ্লাই করার থেকে 3-5 দিন অবশ্যই আমাদের 3-5 দিন কিউরিং করতে হবে, তারপর আমার টাইলসের কাজ করবো। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।